ওরা যেটা উপর মেকআপ রুম রিটার্নস এই যে আমাদের জন্য ওয়েট করে করে এই সবে খেতে বসলো এইটা অনেক দিন বাকি ছিল একদম শুটিং এ হতো সব হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন ওয়াচ উইথ সুস্মিতা আর সবার প্রথমে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে এখন যাচ্ছি সোমাদির বাড়িতে মানে সোমাদি মানে তোমরা সবাই জানো অপরাজিতা অপুতে যে আমাদের শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করতেন এবং খুব পরিচিত এবং খুব গুণী একজন শিল্পী তো তার বাড়িতে আমরা যাচ্ছি আজকে সবাইকে নিমন্ত্রণ করেছেন আমাদের অপরাজিতা অপুর ফুল টিমকে কিছু টিম কালকে মানে নবমীর দিন অ্যাকচুয়ালি নবমীর দিন যাওয়ার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য অর্ধেক টিম আজকে যাচ্ছে তো আজকে আমার সাথে আমার গাড়িতে থাকছে মৌলি তো যথারীতি গাড়িতে উঠে গেছি অনেক দূরে চলে এসেছি আমি মৌলির জন্য অপেক্ষা করছি মৌলিকে মাদ্রাসা থেকে তুলব গাড়িতে ও এই যে এসে গেছে মৌলি বেচারাকে দুটো স্টপে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি ওকে ক্রস করে চলে এসেছি আগে গাড়ি বুঝতে পারিনি কই তোর মুখটাই দেখতে পাচ্ছি না আমি হ্যালো সেই অপরাজিতা উপর মেকআপ রুম রিটার্ন দুজন মিলে দুদিক দিয়ে ক্যামেরা ধরে অনেকদিন অনেকদিন পর কবে বলতো লাস্ট ও লাস্ট তুই আমার বাড়িতে গেছিলি সেদিন অবশ্য তুই ব্লগ করিসনি আমি করেছিলাম তাও অনেকদিন হয়ে গেছে ওটা কতদিন হয়েছে বলতো এক মাস দু মাস হয়ে গেছে মাস তো হবে দু মাস হয়েই গেছে হ্যাঁ এবার আমরা কোথায় যাচ্ছি সেটা হলো মূল আকর্ষণ তারপর সেখানে কারা কারা থাকছে হ্যাঁ একটা পুরনো আবার একটা আমরা যে আমরা ফিরে ফিরে চলেছি একদমই তাই আমরা এখন কোথায় আছি এটা বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাচ্ছি এই যে গঙ্গা জয় মা গঙ্গা যথারীতি চলে এসেছি সোমাদির বাড়িতে ঠিক লোকেশন দেখে দেখে এই যে সোমাদির বাড়িটা বাইরে থেকে এবারে ভেতরে ঢোকা যাক কোন দিক দিয়ে ঢোকার গেট বুঝতে পারছি না আমার মনে হচ্ছে ওই দিকটা হবে দেখা যাক ওই যে ঢোকার গেটটা আমি তো আগেই বলে দিয়েছি আগে ঠাকুর প্রতিমা দেখাই আমাদের জন্য ওয়েট করে করে এই সবে খেতে বসলো সবাই আমরা খেয়ে উঠে আমার কথা বলি হ্যাঁ বাকি কথা আমরা খেয়ে উঠে বলবো বাড়িটা হিস্ট্রিটা যদি একটু বলেন ভালো লাগে আশা সাথে সাথে আমাদের অতিথি খেতে বসিয়ে দিয়েছে সমাধি এখন ভোগ খাওয়া হচ্ছে সমাধি ওই যে ওখানে বসে থাকছে আমরা এখানে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে কথা খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা এসেছি উপরের তলায় উপরের তলা থেকে বাড়িটা দেখতে অনেকটা এরকম আমরা পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখছি আপাতত এবারে যাবো সিঁড়িতে সিঁড়িটা এদিকে চলে গেছে ফ্ল্যাশ লাইট জ্বলছে আমরা ছাদে যাচ্ছি হ্যাঁ ফ্ল্যাশটা বন্ধ করি আমি তো পুড়িয়ে যাচ্ছি
দেখলো পুরো ছাদ, এই অনেক রকম উঁচু নিচু ছাদেই দেখ পুরো ছাদটা। এটা হলো একদম ছাদ থেকে পুরো টপটা, ছাদ থেকে পুরো কি বলে আরো শুধু দুজন দুজনকেই দেখিয়ে যাচ্ছি। এক একদিন এক একটা দল আসছে, আজকে বিজয়া দশমী, আজকেও এসেছে মৌলি আর সুস্মিতা ওদের এক বন্ধু। এইটা অনেকদিন বাকি ছিল, শুটিং এ হতো সব সময়, খাওয়ার সময় শুটিং এ আবার হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, শারদীয়া শুভেচ্ছা, আর আমাদের সকলকে আশীর্বাদ করবেন, আমাদের সিরিয়াল গুলো দেখবেন যে যাই করি না কেন। শুভ বিজয়, শুভ বিজয়। আচ্ছা, এবারে দশমীর বিসর্জনের জন্য মানে এবারে বোধ হয় ঠাকুর নামানো হচ্ছে। ঠাকুর নামানো হচ্ছে এবার, গড, খুব শক্ত কাজ যেটা। এনারা হলেন সমাধির পরিবারের সব বনেদি পরিবারের সব মেম্বাররা, যারা ঠাকুর বেরোনোর পর একসাথে সবাই ছবি তুলছে, মানে বেশ ভালো লাগছে। এরকম অ্যাম্বিয়েন্স আমি সাধারণত শুটিংয়ে রেখেছি, কিন্তু রিয়েল লাইফেই ফার্স্ট টাইম আমি দেখছি। সমাধি বরণ শুরু করবে, আমরা এতদিন শুটিংয়ে করেছি কিন্তু রিয়েল লাইফে সমাধি বরণ করবে। এই যে যাচ্ছে, ঠাকুর বিসর্জন দেখতে যাব। তো এখন ফেরা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো এরপরে কোথায় যাই কি করি দেখার জন্য। আচ্ছা, আমরা যথারীতি পৌঁছে গেছি বাড়িতে। হ্যাঁ, কারণ আমি ব্লগটা এখানেই শেষ করব, তো ও নেমে যাবে, আমিও বাড়ির কাছে এসে গেছি, ওর আবার অন্য জায়গায় প্ল্যান আছে, আমারও হয়তো অন্য জায়গায় প্ল্যান আছে, আমি এখনো শিওর নই। বাট আজকের এই এই কন্টেন্টের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাইকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আবারও একবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ওয়াচ উইথ সুস্মিতা। মৌলি দত্ত অফিসিয়াল। টাটা।